শহরের পরিবেশ রক্ষায় একদিকে যখন নানান উদ্যোগ গ্রহণ করছে সরকার, তখন অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে পোড়ানো হচ্ছে গাছের পাতা সহ আবর্জনা। আজ বিশ্ব আবহাওয়া দিবসে শহর ঘুরে চোখে পড়ল এরকম নানা দৃশ্য। সল্টলেকের নিকোপার্ক সংলগ্ন খালের ধারে পোড়ানো হচ্ছে গাছের শুকনো পাতা, ডালপালা ও আবর্জনা। তা থেকে উৎপন্ন ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকার পরিবেশ। পথ চলতি মানুষ ও গাড়ি চালকরাও ধোঁয়ার আস্তরণ ভেদ করে গাড়ি চালাতে বিপদে পড়ছেন। সাধারণ মানুষের অভিযোগ, পুরসভার কর্মীরাই জঞ্জাল বয়ে নিয়ে যাওয়ার বদলে খালের পাড়ে পুড়িয়ে দিচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। তাদের অভিমত, এভাবে পুড়িয়ে না ফেলে গাছের পাতাকে জৈব সার হিসেবে ব্যবহার করা উচিত। যে এত পাতা কোথায় রাখবো, সেই জন্য হয়তো ফেলে দিয়ে তারা আগুন ধরিয়ে দিয়েছে, এটাই হয়েছে। ধোয়া লাগছে, ক্ষতি হবে না? কেউ নিঃশ্বাসে শ্বাসকষ্ট আছে, তা আমার তো শ্বাসকষ্ট আছে, আমি ধোয়া দিয়ে আসছি, এতক্ষণ কষ্ট হচ্ছে। সবার লোকই পোড়াচ্ছে, এই প্লাস্টিক ওলাস্টিক এগুলো অনেক কিছু, ওই খালের ময়ল গাছ পানা টানা থাকে, হ্যাঁ ধুমো হলে তো অসুবিধা হবেই লোকের। যদি না পুড়িয়ে কোনো জৈব সার হিসেবে পাতা টাতাগুলো যদি ইউজ করা যেত, জৈব সার হিসেবে কোনো জায়গায় মাটির নিচে জৈব সার হিসেবে ব্যবহার করা যেত, তো বেশ ভালো হতো। আর শহরের বুকে এভাবেই গাছের শুকনো পাতার সঙ্গে নোংরা আবর্জনা এবং প্লাস্টিক পুড়িয়ে ফেলা হচ্ছে। তা থেকে উৎপন্ন ধোঁয়া থেকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি ধোঁয়া থেকে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে রাস্তায়। সাধারণ মানুষ চাইছেন এভাবে আবর্জনাকে পুড়িয়ে না ফেলে যদি সার হিসেবে ব্যবহার করা যায় তাহলে রক্ষা পাবে পরিবেশ। ক্যামেরায় শুভজিৎ পাল, সুবীর দাসের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।